এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আবারও বেঙ্গলি পেডাগজির একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন বলা রয়েছে যে থন্ডাইকের শিখনের প্রধান সূত্রগুলি হলো প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফলভোগের সূত্র, নাকি সবগুলি ঠিক। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি ঠিক। তো আমরা জানি যে থন্ডাইকের যে শিখনের সূত্রগুলি ছিল তার মধ্যে কিন্তু প্রস্তুতির সূত্রও ছিল, অনুশীলনের সূত্রও ছিল, এমনকি ফলভোগের সূত্রও ছিল। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে থন্ডাইকের শিখনের অপ্রধান সূত্র বা নীতিগুলির মধ্যে নিচের কোনটি ঠিক নয়: আংশিক বা কর্মের নীতি, দৃষ্টিভঙ্গি বা মনোভাবের নীতি, বিচিত্র ক্রিয়ার নীতি, নাকি সাদৃশ্যের নীতি। তো সঠিক উত্তর এখানে কিন্তু হয়ে যাবে বিচিত্র ক্রিয়ার নীতি। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে শিখন সম্পর্কে মনোবিজ্ঞানীরা যেসব তত্ত্ব প্রকাশ করেছেন তার মধ্যে নিচের কোনটি ঠিক নয়: থন্ডাইকের সংযোজনবাদের উপর ভিত্তি করে প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি, প্যাবলভের বিবর্তনবাদ, গেস্টালের অন্তর্দৃষ্টি তত্ত্ব, নাকি কার্ট লিউনের ফিল্ড থিওরি। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে প্যাবলভের বিবর্তনবাদ। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে মনোবৈজ্ঞানিকদের মতে শিখন হলো অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া, ভবিষ্যৎ অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া, বর্তমান অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া, নাকি ভবিষ্যৎ এবং বর্তমান অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া। তো মনোবৈজ্ঞানিকদের মতে শিখন কী? দেখো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্যাবলভের অনুবর্তনবাদের মূল কথা হলো শিক্ষক ও বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, ছাত্র ও বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, ছাত্র শিক্ষক এবং তার বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, নাকি কোনোটি ঠিক নয়। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে ছাত্র ও বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ছাত্রছাত্রীরা মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা দরকার: মাতৃভাষা শুনে বক্তব্যের বিষয় বুঝতে পারা, মাতৃভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারা, বই পড়ে অর্থ বুঝতে পারা, নাকি সবগুলি ঠিক। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে সবগুলি ঠিক। এর পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে নিজের কোনটি প্রয়োগ করা জরুরি: জ্ঞান আহরণ, বোধশক্তির বিকাশ, দক্ষতা অর্জন, নাকি সবগুলি ঠিক। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সবগুলি ঠিক। শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু জ্ঞান আহরণ করার প্রয়োজন, বোধশক্তির বিকাশ ঘটানোর প্রয়োজন, এছাড়া দক্ষতা অর্জন করার প্রয়োজন, তিনটিরই কিন্তু জরুরি। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো যে নিচের কোনটি শ্রবণের ভাগ নয়: মনোযোগ সহকারে শ্রবণ, মনোযোগবিহীন শ্রবণ, আকস্মিক শ্রবণ, নাকি স্বতঃস্ফূর্ত শ্রবণ। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আকস্মিক শ্রবণ। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোনো নতুন তথ্য ও তার সম্পর্কিত ব্যাপার জানতে পারা যায় প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা, প্রত্যক্ষ পঠনের দ্বারা, কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথাবার্তা এবং আলাপ পরিচয় করে, নাকি সবগুলির দ্বারা। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সবগুলির দ্বারা। কোনো নতুন তথ্য বা তার সম্পর্কিত কোনো ব্যাপার জানতে পারা যায় কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা, প্রত্যক্ষ পঠনের দ্বারা, এছাড়া কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথাবার্তা এবং আলাপ পরিচয় করে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে সিএস অ্যান্ডারসন এবং আই ডেভিডসন তাদের রিডিং অবজেক্টিভস এই গ্রন্থে প্রাথমিক স্তরে পঠনের অভ্যাস গড়ে তুলতে যেসব নির্দেশ দিয়েছেন সেগুলি হলো: সঠিকভাবে শব্দ উচ্চারণে দক্ষ করে তোলা, সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধিতে দক্ষ করে তোলা, দুটি ঠিক, নাকি দুটি ঠিক নয়। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দুটি ঠিক, অপশন নম্বর সি, যে সঠিকভাবে শব্দ উচ্চারণে দক্ষ করে তোলা আর কি, সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধিতে দক্ষ করে তোলা। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির যে পাঁচটি ধাপের কথা বলেছেন সেগুলি হলো: শব্দের পরিচিতি এবং শব্দের ব্যাখ্যা, বিভিন্ন অংশ বা শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন অর্থাৎ সংশ্লেষণ। অপশন সি রয়েছে যে এ এবং বি দুটোই সঠিক, এবং অপশন ডি রয়েছে যে এ এবং বি দুটোই ঠিক নয়। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে এ এবং বি দুটোই সঠিক। অর্থাৎ মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির যে পাঁচটি ধাপের কথা বলেছেন
সেগুলির মধ্যে শব্দের পরিচিতি এবং শব্দের ব্যাখ্যা রয়েছে আর কি, বিভিন্ন অংশ বা শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন অর্থাৎ সংশ্লেষণ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে সরব পাঠের ক্ষেত্রে কতকগুলি প্রক্রিয়া বর্তমান থাকে, নিজের কোন প্রক্রিয়াটি ঠিক নয়, প্রত্যেকটি বর্ণের যথার্থ উচ্চারণ বা ধ্বনির সঙ্গে পরিচিতি সাধন, শব্দগুলি সুস্পষ্ট উচ্চারণ ও তার অর্থবোধ, পঠন শক্তির সার্থক বা যথোপযুক্ত ব্যবহার, আর অপশন ডি রয়েছে যে বিভিন্ন বর্ণের লিপি পরিচিতি, নিজের কোন প্রক্রিয়াটি ঠিক নয়। দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে প্রত্যেকটি বর্ণের যথার্থ উচ্চারণ বা ধ্বনির সঙ্গে পরিচিতি সাধন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে আদর্শ সরব পাঠের ক্ষেত্রে নিচের বিষয়গুলির মধ্যে কোনটির প্রতি নজর দেওয়ার প্রয়োজন নেই, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণে যথাযথ উচ্চারণ করা, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণে যথাযথ উচ্চারণ না করা, ছন্দ এবং যতিচিহ্নের প্রতি লক্ষ্য রেখে পাঠ করা, নাকি শাশাঘাত এবং বিশেষ বিশেষ উচ্চারণ বৈশিষ্ট্যের দিকে নজর দেওয়া। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণে যথাযথ উচ্চারণ না করা, এটার প্রতি কিন্তু নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ভুল রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে ছাত্ররা সাধারণত শিখন সংক্রান্ত যে সমস্যাটিতে পড়ে সেটি হলো যে কোনো সমস্যার সমাধান করার ক্ষমতার অভাব, দুর্বল স্মৃতি, নাকি দুটোই ঠিক, নাকি এই দুটোই কোনোটাই ঠিক নয়। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এই দুটোই সঠিক। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে লাউড রিডিং, এই লাউড রিডিংয়ের ক্ষেত্রে অসুবিধাগুলির মধ্যে কোনটি ঠিক নয়, সরব পাঠে অতিরিক্ত শ্রম লাগে বলে শরীর ক্লান্ত হয়, অন্যের পড়াশোনার ক্ষেত্রে উপকার করে, অপশন সি রয়েছে যে সরব পাঠের জন্য বেশি সময়ের প্রয়োজন হয়, নাকি শিক্ষার্থীদের মনোযোগ সবসময় নাও থাকতে পারে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে অন্যের পড়াশোনার ক্ষেত্রে উপকার করে, এটা কিন্তু ঠিক নয়। তো এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।